আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনহারুর রহমান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে খুব একটি বহুল আলোচিত এবং বহুল চাহিদাপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। আমাকে অনেকে ফেসবুক এবং ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে আপনারা এই ভিডিওর জন্য খুব বেশি রিকোয়েস্ট করেন। জি দর্শক, আজকের সেই টপিকটির নাম হচ্ছে ভেরিকোসিল। জি, ভেরিকোসিল শব্দটি সম্পর্কে একটু আনকমন, অনেকে আবার পরিচিত হলেও শুনতে পারেন। আসলে আসুন আমরা জেনে নেই আসলে ভেরিকোসিল কী, এর চিকিৎসা কী এবং এটা কেন হয়। প্রথমে আমরা জেনে নিই আসলে ভেরিকোসিল কী। আসলে শব্দটি এটা পুরুষদের হয়ে থাকে, ভেরিকোসিল আমরা বলে থাকি, টেস্টিকুলার ভেরিকোসিল। অর্থাৎ আমাদের পুরুষদের যে অন্ডকোষ থাকে, সেই অন্ডকোষের রক্ত জালিকাগুলো ডায়ালেটেড হয়ে যায়। অর্থাৎ আমাদের যে অন্ডকোষটি থাকে, সেই অন্ডকোষের রক্তগুলা প্রবাহিত করার জন্য শিরা এবং উপশিরা এবং ধমনী থাকে, ব্লাড সাপ্লাই যেটাকে আমরা বলি, আর্টারি এবং ভেইন। এইটা আসলে ভেইন অর্থাৎ ডায়ালেটেড ভেনাস প্লেক্সাসকে আমরা কিন্তু বলে থাকি ভেরিকোসিল। অর্থাৎ টেস্টিস থেকে বা অন্ডকোষ থেকে যে রক্তটি আমাদের শরীরে যায়, যে শিরার মাধ্যমে, সেই শিরাগুলো মোটা হয়ে যায়, সেই শিরাগুলো ফুলে যায়। রোগী যখন দাঁড়ায় তখন বুঝতে পারে যে না, তার অন্ডকোষটি ফুলে গেছে। আসলে অন্ডকোষটি ফুলে যায়নি, অন্ডকোষের উপরে যে শিরা উপশিরাগুলো সেগুলো ফুলে যায়, তখনই সেটাকে ভেরিকোসিল বলে। এখন ভেরিকোসিল হলে রোগী আসলে কীভাবে বুঝতে পারবে বা আপনি কীভাবে বুঝবেন আপনার ভেরিকোসিল হয়েছে? আসলে যখন রোগী দাঁড়ায় তখন দেখা যায় যে তার অন্ডকোষ্ঠী অনেক ফোলা এবং অন্ডকোষ্ঠীর দেখতে কিছুটা কেঁচো আকৃতির কিছু একটা জিনিস মনে হচ্ছে, ডায়ালেটেড হাতের মধ্যে লাগে। রোগী এসে আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার, দাঁড়ালে মনে হয় যে অনেক সাপের মতো ছোটো ছোটো ডায়ালেটেড কী জানি আমার অন্ডকোষের উপর ঝুলে আছে, হাত দিয়ে ধরলে মনে হয় যেন এটা কেঁচো ওয়ার্ম, মনে হয় ক্রিমির মতো অনেক কিছু হাতের মধ্যে আমার লাগে। আসলে এগুলার কিছুই না, এগুলো হলো আমাদের সেই রক্ত জালিকাগুলো ডায়ালেটেড হয়ে ফুলে থাকে এবং দেখা যায়, সেজন্য রোগীটি এই কমপ্লেন করে। এটা হলো প্রথম কমপ্লেন। এবং দ্বিতীয় কমপ্লেন যে রোগীটি করে সেটা হলো তার ব্যথা হয় এবং সে ব্যথার জন্য সে রাতে ডিস্টার্ব ফিল করে, দেখা যায় যে সে ব্যথার জন্য আমাদের কাছে চলে আসে। মজার ব্যাপার হলো যে এই ভেরিকোসিল যখন আবার সে শুয়ে পড়ে তখন কিন্তু ভেরিকোসিলগুলো ডিমিনিশ হয়ে যায়, অর্থাৎ সেই ডায়ালেটেড যে রক্তচালিকাগুলো থাকে সেগুলো তখন চুপসে যায় আর দেখাই যায় না। তাহলে এই ভেরিকোসিল কী সমস্যা করে? আসলে ভেরিকোসিলের কিন্তু অনেকগুলো গ্রেডিং আমরা করে থাকি, গ্রেড 1, 2, 3 বা মাইল্ড, মডারেট, সিভিয়ার গ্রেড আমরা করে থাকি। সেগুলো আলট্রাসোনোগ্রামের উপর বেসিস করে থাকি বা কতটুকু ডায়ালেটেড উপর সেটার উপর বেশি করে থাকি, বেস করে থাকি। কিন্তু প্রশ্ন হচ্ছে তা ভেরিকোসিল আমাদের জন্য কী সমস্যা নিয়ে আসে? মেইন যে সমস্যা, রোগীর কিন্তু পেইন থাকে, রোগী পেইন নিয়ে আসে, কিন্তু তার চেয়ে যে সমস্যাটা ইম্পর্টেন্ট সেটা হলো এই ভেরিকোসিল কিন্তু আমাদের অন্ডকোষের তাপমাত্রা মেনটেন করতে পারে না। অর্থাৎ আমাদের যখন অন্ডকোষটি আমাদের স্ক্রোটামের মধ্যে থাকে, সেই ভেরিকোসিল বা অন্ডকোষের কিন্তু একটা তাপমাত্রা থাকে, যে তাপমাত্রায় আমাদের টেস্টিস বা অন্ডকোষে শুক্রাণু তৈরি হয়, অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতার যেটা হয় শুক্রাণু বলে থাকি আমরা, স্পার্ম বলে থাকি, সেটা তৈরি করে। কিন্তু ভেরিকোসিল যাদের হয় তাদের ক্ষেত্রে কিন্তু সেই অন্ডকোষের টেম্পারেচারটা মেনটেন হয় না, আলটিমেটলি যেটা হয় রোগীর বাচ্চা ধারণ করার ক্ষমতা বা ফার্টিলিটি কমে যায়, অর্থাৎ সেটাকে আমরা বলি যে ইনফার্টিলিটি ডেভেলপ করে। সেই জন্য ভেরিকোসিল যাদের সিমটম আছে এবং যাদের অনেক বড় ভেরিকোসিল হয়ে গেছে তাদেরকে আমরা সাজেশন দিই যে অপারেশনে যাওয়ার জন্য অথবা ট্রিটমেন্টে যাওয়ার জন্য। এখন চলে আসুন যে আমরা কী কী ইনভেস্টিগেশন করলে এই ভেরিকোসিলগুলো বুঝতে পারবো। প্রথমত একটা আলট্রাসোনোগ্রাম, ডপলার আলট্রাসোনোগ্রাম স্কোটাম করলেই কিন্তু আমরা বুঝে যেতে পারি আলট্রাসিল এটা হাইনোনিয়া না এটা হাইড্রোসিল না এটা ভেরিকোসিল। দ্বিতীয়ত যে আরও অন্যান্য ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে বোঝা যায় যে হাতের মধ্যে ব্যাগ অফ ওয়ার্মসের মতো মনে হয়, শুলে দেখা যাচ্ছে এই ভেরিকোসিলগুলো চলে যায়। এবং আরও কিছু পরীক্ষা, যেমন অন্যান্য কারণে পেটের মধ্যে যদি কোনো চাকা থাকে, সেই চাকা যদি কোনো রক্ত প্রবাহিত করতে ব্যথা মানে বাধা দেয় তাহলেও কিন্তু আমাদের ভেরিকোসিল, সেজন্য আমরা পেটেরও একটা আলট্রাসোনোগ্রাম করি। এখন প্রশ্ন হচ্ছে তার চিকিৎসা কী? প্রথমত সাধারণত যদি রোগীর ব্যথা না থাকে, রোগীর যদি সিমটম না থাকে, রোগী যদি মাইল্ড গ্রেডে থাকে, তাহলে আমরা রোগীকে কোনো অপারেশনের জন্য সাজেশন করি না। আমরা রোগীকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, রিঅ্যাসুরেন্স করি, আমরা মানসিকভাবে চাঙ্গা থাকার জন্য বলি। রোগী যদি বাচ্চা কাচ্চা হয়ে থাকে তাহলে আমরা তার জন্য কোনো কিছুই বলি না। দেখা যাচ্ছে গ্রেড 2, গ্রেড 3 যখন হয়, আরও বেশি হয়, তার ব্যথা আছে, রোগীর কোনো বাচ্চা কাচ্চা নাই বা দেখা গেলো যে রোগীর বাচ্চা কাচ্চা নেওয়ার ইচ্ছা আছে, তখন কিন্তু আমরা তার ট্রিটমেন্টের জন্য বলি, সেটাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট বলে। এখন আমরা আসি যে সার্জিক্যাল ট্রিটমেন্ট কয় ধরনের হয়। সাধারণত সার্জারি অনেকভাবেই করা যায়, যেটাকে বলা হয় যে ওপেন প্রসিডিউর কেটে, এবং আরেকটি হচ্ছে ল্যাপারোস্কোপিক প্রসিডিউরও করা যায়। তাহলে ওপেন প্রসিডিউরে আমরা যেটা করি, আমরা ওই যেই রক্তজালিকাগুলো মোটা হয়ে গেছে সেটা যে ভেইন দিয়ে যায় সেটাকে আমরা বেঁধে দিই, সেটা ম্যাক্রোস্কোপিকও করা যায় অথবা দেখা যাচ্ছে ল্যাপারোস্কোপিক মাধ্যমে আমরা পেটের ভিতর থেকে ওই ধমনীটিকে বা ওই শিরাটিকে অথবা সেই ভেইনটিকে আমরা লাইগেট করে দিই।
যদি বলেন তাহলে আউটকাম হিসেবে এবং সবচেয়ে বেস্ট প্রসিডিউর ল্যাপারোস্কোপিক, কারণ এটাতে রোগী যেদিন করে সেদিনই চলে যায়, কসমেটিক, রোগীর ব্যথা কম থাকে। আরেকটি আছে, নতুন পদ্ধতি আসছে এম্বোলিজমের মাধ্যমেও এই ভেরিকোস ভেনগুলোকে ট্রিটমেন্ট দেওয়া হয়। পরিশেষে একটি কথা বলবো যে ভেরিকোসিল সম্পর্কে আমাকে অনেকেই অনেক প্রশ্ন করছেন, অনেক রুগী আমার কাছে আসছে, আমরা চিকিৎসা দিচ্ছি এবং আমি এটা ল্যাপারোস্কোপিকের মাধ্যমে ট্রিটমেন্ট দিচ্ছি। আপনাদের যদি এই ভিডিও দেখার পরে যে কোনো জিজ্ঞাসা থাকে বা যেন চিকিৎসাজনিত কথা থাকে, আমার নাম্বারটি দেওয়া থাকবে এবং আমার অ্যাড্রেসও দেওয়া থাকবে, চেম্বার অ্যাড্রেস, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। এবং আমি পরিশেষে একটি কথা বলবো যে ভেরিকোসিলকে ইগনোর করবেন না, যদি এটা অনেক বড় হয় এবং এটা ঝুলে থাকে এটা অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এটা পুরুষের কিন্তু ইনফার্টিলিটি অর্থাৎ বাচ্চা ধারণ ক্ষমতা কমিয়ে দেয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।